দাদা একটু সামনে যাবেন, দাদা ঠাকুর কোথায়? পন্ডিত জি নিমতলা বিসর্জন গঙ্গা ঘাটে সদ্যই আয়োজিত হয়ে গেল 12,000 প্রদীপের সঙ্গে দেব দীপাবলি উৎসব। সেই সঙ্গে আয়োজিত হয়ে গেল মা গঙ্গা আরতি। এদিন গঙ্গা আরতি করেছেন বেনারসে বিখ্যাত পুরোহিতগণ এবং ভূতনাথ মন্দিরের পুরোহিতগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী শশী পাজা, বাবুন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছেন 20 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়। এদিকে ঘুরে বলবে আমি হরর মহাদেবের কাছে একটাই প্রার্থনা করি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যে সেই পশ্চিমবঙ্গের প্রতিটা ঘাটে আজকে গঙ্গা আরতি করছে, এই আরতির একজন কর্ণধার তার নাম হচ্ছে বিজয় উপাধ্যায়, বাদিকে আমার বোন পূজা পাজা, এছাড়াও আরও বিশিষ্ট জনেরা এখানে এসছেন। মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে চায় বাংলা কবিতা সারা ভারতবর্ষ জিতে যাতে যা কিছু কেউ করতে পারিনি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে বাংলায় দেখিয়ে দিয়েছে। এই বাংলার কাজ অল ইন্ডিয়ায় দেখুক, এই 24-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা বাংলার ছেলেমেয়েরা, ইভেন সারা স্টেটের মানুষেরা, এটাই আমার প্রতিজ্ঞা। ইভেন আজকের এই পুজো উৎসবে আমরা খুব গর্বিত আনন্দিত বিজয় উপাধ্যায়ের প্রতিবারে দেখি। উত্তর ভারত দেব দীপাবলি হয়, শিখরা গুরু নানকের জন্মদিন পালন করে, জ্যানিরা পারসনাথির জুলুস বার করে, আর আমাদের বাংলা আজ রাস পূর্ণিমা, তো বিভিন্ন রকমের পুজো কার্তিক পূর্ণিমাতে হয় বিভিন্ন স্টেটে বিভিন্ন। আমরা এখানে আজকে বাবা ভূতনাথ মন্দির কাছে মা গঙ্গাধারী নিমতলা স্থান ঘাটে দেব দীপাবলি করলাম। বেনারস থেকে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন, উনি গঙ্গা আরতি করলেন, 21,000 প্রদীপ বিভিন্ন 9টা ঘাটে জ্বালানো হলো, ওটা আপনারা দেখছেন। তো এটা তো ভক্তিময় প্রোগ্রাম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের মন্ত্রী শশী পাঞ্জা, উনি রাস পূর্ণিমা যেখানে কুচবিহার মিউনিসিপ্যালিটির প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, মমতা ব্যানার্জি যাওয়ার কথা ছিল কিন্তু মমতা ব্যানার্জির শরীর ভালো না আপনারা জানেন, উনি ডাক্তার শশী পাঞ্জাকে পাঠিয়েছেন, উনি রাস পূর্ণিমাতে গেছেন, নাহলে উনিও সুবিধার সঙ্গে এখানে থাকেন। আর পূজা পাঞ্জা আছে, আর বিভিন্ন কাউন্সিলর বাগের ছিল আপনারা দেখে থাকেন, আর হাজার হাজার পাবলিক মা বন্ধুরা এখানে দীপদান করছে। মানে কি বলবো, প্রতি বছরই আসা হয় এবং আমার প্রিয় কাকু বিজয় কাকুর উদ্যোগে এটা করা হয়, ভীষণ ভালো লাগছে। একটি শুভ দিন আজকে এবং আমিও যাচ্ছি, ওনাকে তাই বলছিলাম গিয়ে মা গঙ্গার দারুণ আরতি দেখলাম এবং সবই ঠাকুরের ইচ্ছে, সবাই ভালো থাকুক, পৃথিবী শান্ত হোক।